কাটা দিছিল আর একবার চেয়ারে বসেছিল। ইব্রাহিম দেখে দিলে বলে চেয়ারের চেয়ারের তো চেয়ারটা একটু ঢাল বানাতো, ঢালের জায়গায় এই প্লেনটা রেখেছে আর অমনি ভেঙে গেছে। ঠিক বলছো তুমি, সত্যি। কে ভেঙেছে? মা ভেঙেছে। মোবাইল কে ভেঙেছে? মা ভেঙেছে। কভার পটকেছে? দুবার পটকেছে। দুবার? কি করে বলো সত্যি, মোবাইলটা কে কভার পটকেছে? সত্যি মা দুবার পটকেছে। আচ্ছা তোমরা এখন দুজন মিলে কি দেখছো, কার্টুন দেখছো? সুরজান আর ইব্রাহিম দুজন মিলে মোবাইল ভেঙেছে। মা অন্যায় করেছে? মা মোবাইল ভেঙেছে আব্বু? না করে না তো। হ্যাঁ মা কি করেছে? মোবাইল ভেঙেছে। কে কে তোমাকে জিলেপি খাইয়েছিল কালকে? কে ঠাকুর দেখতে লেগে গেছিল কালকে? কে নৌকা দেখিয়েছিল? আব্বু। ছি ছি, আব্বু দেখতে লেগে গেছিল সব আব্বু। তো সব বন্ধুরা দেখেছেন, সব আব্বুর ফ্যান আছে এরা। আর আর এখানে এখানে আপনাদের দিদি বলছে যে না আমি এদেরকে নিয়ে গেছি, তো অবশ্য আপনাদের দিদি ভাবি নিয়ে গেছে, আমি নিয়ে যাইনি। আর এরা এখন আপাতত এসছে নানি বাড়ি ঘুরতে। হ্যাঁ স্কুল কিছু বলবে না নুরজাহান? নুরজাহান কিছু বলতে হবে না, ও মিথ্যে কথা বলতে খালি। তুমি কেন অমন করছো? আমি আমাকে যখন বলবো কাকে বলবে? কি বলবে তুমি? দাঁত মাজতে ভুলে যাই। গুন্ডামি করছে, আমি তুলে দিয়েছি। ইব্রাহিম এই নুরজাহানের ড্রয়িং এটা হলো দেব শিখেছে, খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে। ও মিথ্যে কথা ভালো ভালো ড্রয়িং করে দেখাই না, ড্রয়িং তো বেশ পারদর্শী হয়ে গেছে। এই ফালতু গুলোকে দেখাই, এগুলো টাইম পাস করার জন্য করি, ওইগুলো দেখাই। ভালো গুলো দেখাই রে, ভালো গুলো দেখাই রে। এই টাইম পাস গুলো সাথে সাথে ড্রয়িং করাতেও পারদর্শী হয়ে উঠেছে। এই এই টাইম পাস গুলোকে দেখাচ্ছে, টাইম পাস গুলোকে বলবে না কিছু কথা তো? ইব্রাহিম কি বলেছে? ইব্রাহিম নুরজান মিথ্যে কথা কখনোই বলে না, সবসময় সত্যি কথাই বলে। আর ওই জন্য একটু বেশি বকাঝকা খাই, এই হচ্ছে কথা। ও সত্যি কথাই বলে সব কথা। ঠিক ওকে, তো সো গাইস আপনারা আপনারা বলবেন যে মামাইয়ের ঝগড়া কার ভুল কার ঠিক, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।